মাঝে এই উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দান, এক হাতে বরদান, রক্তবর্ণ জিহ্বা বার করে রেখেছে, শুভ্রবর্ণের দাঁত দিয়ে চেপে রেখেছে, মায়ের মুখমণ্ডল থেকে একেবারে নখাঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটির মধ্যে কিন্তু একটা শিক্ষা জড়িয়ে আছে, আস্তে, প্রত্যেকটির মধ্যে শিক্ষা জড়িয়ে আছে। যেমন ধরুন এই যে দর্শন করুন, এখানে মাতৃমূর্তি নাই, অনুভবে আনুন মা দাঁড়িয়ে আছে। প্রথমে মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন কি আছে মুখমণ্ডলে, রক্তবর্ণ জিহ্বা বার করে রেখেছে আর শুভ্রবর্ণের দাঁত দিয়ে চেপে রেখেছে। এটা ভাবরাজ্যের কথা, এ নিয়ে পরীক্ষা করলে কোনো কিছুই ফলাফল মিলবে না, ভাব দিয়ে যদি ধরা যায় তাহলে লাভ হবে। রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ, এইদিকে মা, রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ আর শুভ্রবর্ণের দাঁত সত্যগুণ। তাহলে শুভ্রবর্ণের দাঁত দিয়ে কি করেছে, লাল জীবটিকে চেপে রেখেছে, দংশন করে রেখেছে। অর্থাৎ এইভাবে দাঁড়িয়ে এই রূপ ধরে মা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, ওহে জীব, তোমরাও রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করো, তাকে সংহত করে রাখো। কিন্তু এতটা গভীরে গিয়ে আমরা কেউ মাকে দর্শন করি, এতটা গভীরের ভাবনা নিয়ে চোখের দেখা দেখি আর চলে আসে, রক্তবর্ণ জিহ্বা বার করে রেখে যে কেন বার করেছে, দাঁত দিয়ে কেনই বা চাপলো ইত্যাদি। তারপর আরেকটু ভাবুন, মায়ের বুকের দিকে তাকিয়ে দেখুন, বুকে কোনো কাপড় নেই। আজকে সবাই সবার মধ্যে দাঁড়িয়ে কথাটা বলি, একটু যুক্তি দিয়ে ভাবুন, এখন আমার মায়ের বয়স এখন 80 বছর, আমরা তার ছেলে, আমরা তার মেয়ে, ছেলে মেয়েরা বাড়িতে আছি, হঠাৎ করে কেউ বাড়িতে ঢুকলো, তখন দেখছি ওই বৃদ্ধা মায়ের, মানে আমার ওই 80 বছরের মায়ের বুকের কাছে কাপড়টা সরে গেছে। আমরা কি করি, ছেলে মেয়েরা দৌড়ে গিয়ে, মা লোক এসেছে, মা এই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম। এটা সভ্য সমাজের একটা ধারা, আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, তাই যদি তাহলে সেখানে মা বুকের মাঝে কোনো কাপড় নাই, দুটি স্তন সকলকে দেখাচ্ছে, নিশ্চয়ই শিক্ষা, নিশ্চয়ই শিক্ষাদান, আমরা গভীরে যাইনি তাই পাইনি। ভারতীয় ঋষিগণ কি করেছেন, গভীরে ডুবেছে, মানে ভক্তিরসে ডুবেছে, ভক্তিরসে ডুবে তারা ব্যাখ্যা করছেন, বলছে এই দেখুন ওই দুটি স্তন কেন দেখাচ্ছে, না দুটি স্তন দেখিয়ে মা দেখাচ্ছে সকলকে, ওহে জীব আমার দুটি স্তনের দিকে তাকিয়ে দেখো, পর্বত সমতুল্য দুটি স্তন। এগুলো ভাবরাজ্যের কথা, এগুলো ভাব না থাকলে ধরা যাবে না, আর ভাবটা কখনো পড়াশোনা করে আসে না, মনে রাখবেন অধিক পড়াশোনাতে ভাব আসবে না, ভাব আসবে সাধনার দ্বারা, নিত্য জপ ধ্যান করতে হবে, গুরুদেব যা দিয়েছে, যে মন্ত্রে দীক্ষিত হই না কেন, সে কালী মন্ত্রে হই, কৃষ্ণ মন্ত্রে হই, শৈব মন্ত্রে হই, গুরুদেব যা দিয়েছে নিত্য জপ ধ্যান করলে আস্তে 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 সেই ভাবটা অন্তরে আসবে। জপ ধ্যান নাই অথচ মুখে হরিকথা, কোনো লাভ নাই। তাহলে পর্বত সমতুল্য দুটি যদি স্তন হয়, এবার ভাবুন তো, মা কি আমার আপনার মতো সাধারণ একটি মেয়ে, এই দেহ দিয়ে মায়ের দেহ গড়া, পর্বত সমতুল্য স্তন, তাহলে মায়ের দেহের আকৃতি কতখানি, এই জায়গাটা অনুভব করতে হবে। তাহলে এই দুটি স্তন কেন দেখাচ্ছে, মা দেখাচ্ছে দেখো আমার এই দুটি স্তন ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে, ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। একটি স্তনের কাজ কি, না একটি স্তনের দ্বারা তিনি আমার আপনার মতো সন্তান দিগকে পালন করছেন, আরেকটি স্তন দ্বারা তিনি সাধকগণদের অমৃতত্বার সাধন করাচ্ছেন, এই সেই জগৎ জননী কাল। এই জন্য বলে ডুবিলেই তবে রতনে পাবি, এই জন্য প্রচলিত আছে বৈষ্ণব সমাজে, ডুবিলেই তবে রতনে পাবি, নইলে ভাসলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, আমার চৈতন্যের প্রেম সাগরে ভাসলে ভেসে ডুবিলেই। এবার ডুবে যান, ডুবে গেলে কি লাভ হবে দেখুন। আচ্ছা, মা উলঙ্গিনী মানে মায়ের পরনে কোনো কাপড় নাই, না আছে ঊর্ধ্বাঙ্গে, না আছে নিম্নাঙ্গে, তা নিম্নাঙ্গে কাপড় নাই, এইভাবে কখনো এইরকম সমাজের বুকে এসে কোনো মা দাঁড়াতে পারে, মা দাঁড়িয়ে আছে কেন, এইদিকে কথার দিকে মন রাখুন, এইভাবে দাঁড়িয়েছে কেন, কারণ আছে, মা নিজেকে দিয়ে দেখাচ্ছে শোনো, মানে শুনুন, আমি দেশকাল পোশাক পরিচ্ছদের দ্বারা সীমাবদ্ধ নহে, আমি দেশকাল পোশাক পরিচ্ছদের দ্বারা সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। একটি কথা যদি ভক্তি জাগে ধরুন, আরেকটি কথা প্রচার করি, মা উলঙ্গিনী কেন, আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়েও তিনি মাতৃতত্ত্ব অনুভব করে বলছেন, মা উলঙ্গিনী কেন জানো, বলে কেন, মাকে আমরা কী নাম
আখ্যা দিয়েছি, কি নামে ডাকি? বিশ্ব প্রসবিনী। কি আখ্যা দিই? বিশ্ব প্রসবিনী। এইদিকে তাহলে যে মাকে আখ্যা দিলাম বিশ্ব প্রসবিনী, তার মানে প্রতিক্ষণে ক্ষণে তিনি সন্তান জন্ম দিচ্ছে। এবার রসিক ভক্ত হয়ে কিরকম বলছেন ডক্টর ব্রহ্মচারীজি শ্রীমুখে, বলে শুনুন, যে মা আমার বিশ্ব প্রসবিনী, প্রতিক্ষণে ক্ষণে সন্তান জন্ম দেয়, সে মা আমার কাপড় পরবে কি করে? তাই তো মা আমার উলঙ্গিনী। নিতাই গৌর হরি হরি। মনে রাখবেন দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু অশ্লীল এবং শ্লীল এই দুটো ভাষা যে বললাম, দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। ওই যে অনেকে বলে না, ইস কি অশ্লীল কথা বললো, আবার বলে না শ্লীল কথা বললো, ভালো কথা বলেছে। অশ্লীল আর শ্লীল কথাটা বোঝাবার জন্য ভাষাটা ব্যবহার করি। এখনো সভ্য সমাজের মানুষ আমরা কিন্তু কানে নিতে পারি না, লিঙ্গ আর যোনি এই দুটো কথা যদি কেউ উচ্চারণ করে পাশে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে দেখবেন ভদ্র সমাজের মানুষ একটু হলো ভ্রুটা কুচকে নেয়, কি বাজে কথা বলল, দৃষ্টিভঙ্গিটা খারাপ যার জন্য বলছে বাজে কথা। একবারের জন্য ভাবলো না, এই দুটো কথাই ডাক্তারদের কাছে, যারা সম্মানীয় ডাক্তারদের কাছে আলোচ্য বিষয়। কেন না? এই দুটি কথার মধ্যে জন্ম রহস্য জড়িয়ে আছে। তা হাসবার কি আছে আর ভুরু কোচকা বাড়িয়া কি আছে? তার মানে দৃষ্টিভঙ্গি আমার খারাপ, যার জন্য আমি উদাহরণস্বরূপ বললাম দৃষ্টিভঙ্গির উপরে অশ্লীল এবং শ্লীল এই দুটো কথা দাঁড়িয়ে আছে। যাক, অনেক কথা বলা হলো, কথা এবার থামু, এবার চলুন যাই একটু কীর্তনের মধ্য দিয়ে বলি। প্রণমিয়া কহে মা গো জগত তারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারী, ও মা বৃন্দাবনে অধিষ্ঠাত্রী, তুমি যোগ মায়া উলধ্বনি, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী, ও মা তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, তোমার কৃপায় গোপী পেল ও মা কৃষ্ণ পদ ছায়া, বলে ও গো মা ভবানী, ও মা জগত জননী, ও গো মা ভবানী, ও মা পীযূষদায়িনী, পীযূষদায়িনী, ও মা পীযূষদায়িনী, ও মা তোমার কৃপায় গোপী কৃষ্ণ পদ ছায়া।